হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে। মোহর এবং শঙ্কর রাত্রিবেলা হাসাহাসি করছে, তারা এখন নিজেদের মতো ব্যক্তিগত সময় কাটাচ্ছে। মোহর সোফায় বসে যখন শঙ্কর সাথে গল্প করে, শঙ্কর তখনই মেঝেতে বসে মোহরের সাথে গল্প করতে লাগে। বলে, দেখো মোহর, কালকে আমার সকাল সকাল বেরিয়ে যেতে হবে, একটা মিটিং রয়েছে, আর তুমি তো অত সকালে যেতে পারবে না, তোমার তো দেরিতে ক্লাস রয়েছে। তাই বলছি, তোমার জন্য গাড়িটা পাঠিয়ে দেবো, তুমি না হয় গাড়ি করে পরে চলে এসো। তার কি প্রয়োজন আছে শঙ্খ? আমি তোমার সাথে সকাল সকাল না হয় বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমি লাইব্রেরি ওয়ার্ক করলাম, তারপরে না হয় আমি আমার ক্লাসটা শেষ করে একসাথে বাড়ি ফিরে আসব। ঠিক আছে, সেটাই ভালো হবে, কারণ তুমি বারবার করে আমার জন্য চিন্তা করবে, গাড়ি পাঠিয়ে দেবে, আবার গাড়ি এসে আমাকে নিয়ে যাবে, এইসব কিছুর কি প্রয়োজন আছে? আমি দেরি করে গেলে বাস ট্রামেও তো যেতে পারি, কেন তুমি যাবে? তোমার বরের গাড়ি রয়েছে, সেখানে তুমি গাড়ি করে যাবে না? আর গাড়ি করে স্কুল কলেজে যাওয়াটা কি অপরাধ? সেটা তো নয় মোহর, যাদের গাড়ি রয়েছে তারা যাবে, আর যাদের গাড়ি নেই তারা তো বাস ট্রামেই যাবে। এরপরে শঙ্খ মোহরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই অনু এসে হাজির। এসে বলে, সরি, এত রাত হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তাই না? তুমি এখন এসো না, কোনো রাত হয়নি, কারণ আমি অনেক রাত জেগে লেখাপড়া করি আর শঙ্খ অনেক রাত জেগে পড়াশোনা করে, তাই তুমি এসো, বসো না। দেখো, আমি সমস্ত কিছুর একটা রুটিন তৈরি করে ফেলেছি, আমরা কোথা থেকে লেখাপড়া করব, প্রজেক্টের যেহেতু কাজ করব, কোন টপিক্সের ওপর আগে কাজ করব, সেই সব কিছু যদি তুমি দেখে অ্যাপ্রুভ করে দিতে তাহলে ভালো হতো। আমি কালকেই লাইব্রেরিতে যাব, গিয়ে সেখানে লেখাপড়া করব এবং এই টপিকগুলোর ওপরে আমি নোটস কালেক্ট করব। তুমি কি বলছো শঙ্খ? হ্যাঁ, তুমি যেও, লাইব্রেরিতে যাবে তাতে আমার আপত্তি থাকার কোনো কিছুতে নেই অনু। কারণ দেখো, জেঠুমনি তোমাকে বলেছে, তোমার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি আমাদের কলেজে জয়েন করে তাহলে তো ভালোই হবে। আমিও তোমাকে অফারটা দিয়ে রাখলাম, তোমার যদি কখনো মনে ইচ্ছে হয় তাহলে তুমি ঠিক এসো, আমাদের কলেজে জয়েন করে নিও, তোমাকে কেউ নিষেধ করবে না। আর আমি চাই যত ভালো স্টুডেন্ট রয়েছে তারা সবাই যেন আমাদের কলেজেই জয়েন করে যায়, কারণ তোমাদের মধ্যে যে ক্যাপেবিলিটি রয়েছে সেটা অন্য কারো মধ্যে নেই, আর তোমরা স্টুডেন্টদেরকে যেভাবে বুঝবে সেটা অন্য কেউ বুঝবে না। দেখো শঙ্খ, আমাকে তো বিদেশে যেতে হবে ফিরে, দেখো আমাকে তো এই প্রজেক্টটা কমপ্লিট করে বিদেশে যেতে হবে, আবার নতুন করে প্রজেক্ট আনতে হবে, আমি তো বিদেশে সেটেল হয়ে গেছি, এখন তো আমার এদেশে আসার কোনো সম্ভাবনা নেই, ভবিষ্যতে যদি কখনো আসি তাহলে হয়তো আমি সব কিছু মাথায় রাখলাম। জানো তো মোহরও খুব ব্রিলিয়ান্ট, সেটাই তো, না হলে এত ভালো রেজাল্ট করতে পারে? মোহর ভালো রেজাল্ট করেছে এবং আমি চাই মোহর গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিদেশে যাক, ভালো করে হায়ার ডিগ্রি করে আসার পরে মোহর আমাদের কলেজটা জয়েন করুক। মোহর যে ভালো স্টুডেন্ট সেই অনুযায়ী ওর যা কিছু যোগ্যতা রয়েছে সেটা দিয়ে ও আমাদের কলেজে টিচার হিসাবে জয়েন করবে এবং তারপরে মোহরের নতুন জীবনের অধ্যায় শুরু হবে। আমিও চাই যে মোহর ভালো স্টুডেন্ট থেকে একজন ভালো টিচার হয়ে উঠুক, আর আমার এই স্বপ্ন মোহর নিশ্চয়ই পূরণ করবে। অবাক হয়ে যায় অনু যে মোহরকে নিয়ে শঙ্কর এতটা কনসাল্ট, এত কিছু ভেবে রেখেছে। মোহরের স্বপ্ন নিয়ে মোহরকে ঘিরেই সবসময় শঙ্কর সব কথাবার্তা, তা বাদে আর কোনো কথা নেই। এরপরে অনু জানায় যে তুমি আমার চার্টটা দেখে নাও। অনু এই সুযোগে শঙ্কর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং শঙ্কর কাছ থেকে চার্টটা বুঝে নেয়। মোহরের ভালো লাগছে না, মোহর মাঝে বসে রয়েছে কিন্তু মোহর কেমন জানি ছটফট করছে, মনে হচ্ছে তার কাছ থেকে শঙ্খ দূরে চলে যাচ্ছে, মনের একটা অনুভূতি হচ্ছে। এরপরে সব কথা শেষ করার পরে অনু বলে, দেখো আমি কালকে তো লাইব্রেরিতে যাচ্ছি আর সেখানে গিয়ে আমি সব কিছু করে নেব, তবে জানো তো তোমার হাতে এসে আমি যেহেতু পড়েছি আমার আর কোনো চিন্তা নেই, আমি জানি যে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো এবং খুব ভালো করে পারবো। মোহর চটকে ওঠে, মোহরের তখনই মনে কু ডাকে যে হয়তোবা অনুর মনে কোনো না কোনো ষড়যন্ত্র চলছে, যার কারণে এত বড় একটা কথা অনু বলল। আজকে মোহরের মনে অনুর এই কথাগুলো কিন্তু দোলা দিয়ে দিল, বৌদি ভাইয়ের মনে অনু যখন প্রথম এসেছিল তখনই দোলা দিয়ে দিয়েছিল। এদিকে জেঠিমা অনুকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে, দেখ অনু, আমি হেরে যেতে পারবো না, তোকে কিন্তু আমাকে জিতিয়ে দিতে হবে, আর আমি জানি যে তুই মোহরের সাথে সামনাসামনি লড়ে কখনো পারবি না, তোকে পেছন থেকেই মোহরকে আঘাত করতে হবে, তা না হলে প্রতিবার সামনাসামনি আঘাত করতে গেলে শঙ্খ এসে মোহরের সাইড নেবে এবং মোহরের প্রতি শঙ্কর যে ভালোবাসা টান সেটা কমিয়ে দিতে হবে। তোর প্রথম দিনের পারফরমেন্স খুব ভালো ছিল, কারণ প্রথম দিন এসেই শঙ্কর বউ মোহর যে ব্রেকফাস্ট করেনি সেটা তুই ভুলিয়ে দিতে পেরেছিস। মোহর মনটা খারাপ করেছে শঙ্কর ওপরে, কিন্তু বলতেও পারবে না। তোর সাথে ব্রেকফাস্ট করতে করতে শঙ্খ এতটাই গল্পে মশগুল হয়ে গিয়েছিল যে নিজের বউ যে খায়নি সেটাও কখনো খেয়াল করেনি। আমাদের আশার আলো জেগেছে, আমি কিন্তু কখনো হেরে যেতে চাই না,
ওই ভিখিরির মেয়েটা, যার জীবনে শঙ্কর কোনো অস্তিত্ব থাকার কথা নয়, সে এই বাড়িতে এসে রাজ করছে। আমাদের এত সয় সম্পত্তি, প্রপার্টি, সব কিছু ভোগ দখল করবে, এটা আমি কখনো হতে দেবো না। আমি এই সব কিছু হস্তান্তর কখনো মোহরের হাতে করব না। তাই আমি বলছি যে তোকে কিন্তু এখন শঙ্কর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। দেখো জেঠিমা, শঙ্কর তো মোহরকে ভালোবাসে, আমি ওদের কাছাকাছি কি করে যাব? একটা মানুষের কাছে যাওয়া কি এতই সহজ? হ্যাঁ সহজ, কারণ তোর বিবেক, তোর বুদ্ধি, তোর লেখাপড়া বলে দেবে যে তোকে কি করে শঙ্কর কাছাকাছি যেতে হবে, শঙ্করকে হাসিল করে নিতে হবে। কারণ আমি জানি তোর মনে শঙ্করকে নিয়ে একটা ক্রাশ রয়েছে। আমি যখন তোর দাদার বিয়েতে গিয়েছিলাম, তখন শঙ্করকে নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোর সাথে কিছু একটা ঘটবে, কিন্তু না, তখন তো শঙ্কর শ্রেষ্ঠার প্রেমে মজে গিয়েছিল, শ্রেষ্ঠাকে ছাড়া আর কোনো কিছুই ভাবতো না। তোর দাদার বিয়ে থেকে ঘুরে এসেও ও শ্রেষ্ঠার কথাই বলে যাচ্ছে, তখন বাধ্য হয়ে শ্রেষ্ঠাকে আমরা মেনে নিয়েছি। এই লড়াইটা শুধুমাত্র আমার একলা নয় অনু, এই লড়াইটাতে আমি রয়েছি, তোর জেঠুমনি রয়েছে, ছোটকা রয়েছে, এমনকি শ্রেষ্ঠারও লড়াই। তবে হ্যাঁ, আমার যা যদি এই বাড়িতে আসে, তাহলে সে কিন্তু মোহরের সাইড নিয়ে কথা বলবে, আর মোহর শঙ্কর মাঝে সব সময় তিনি ভালোবাসার সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবে, এবং তোকে সবসময় শঙ্কর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইবে। কারণ আমার যা কিন্তু সবসময় মোহরকে বেশি ভালোবাসে, তাই আমার যা এখনও এই বাড়িতে আসেনি, সে এলে নজরে নজরে তোকে কিন্তু রাখবে। তাই আমার যা বল, শ্রমণা বল, এবং আমার বাড়িতে যারা রয়েছে বাদবাকি, তারা সবাই কিন্তু তোর শত্রু, তাদেরকে তোকে হাতের মুঠোয় করতে হবে। এখন তুই কি করে তাদেরকে হাতের মুঠোয় করবি, আর কিভাবে শঙ্কর মন জয় করবি, সেটা তোর ব্যক্তিগত বিষয়। মাসিমণি, আমি পারবো? কেন পারবি না? তুই জীবনে যা কিছু করার চেষ্টা করেছিস, সব কিছুতেই সফল হয়েছিস, তাহলে কেন হবি না? তাহলে ঠিক আছে, আমি এই কাজটাকে প্রজেক্ট হিসাবেই নিলাম। আমি যে প্রজেক্টেই মাথা গলিয়েছি, আজ পর্যন্ত কোনোটাতেই হারিনি, নিশ্চয়ই এটাতেও হারবো না। এই তো, এরকম কথাই চাই অনু। দেখ, শঙ্কর জীবনে মোহরের অস্তিত্ব সবটাই তোকে মুছে দিতে হবে। মোহর নামের কেউ যে শঙ্কর জীবনে ছিল, সেটা তোকে ভুলিয়ে দিতে হবে, এবং তারপরে মোহরের জায়গাটা তোকে পারমানেন্টলি নিতে হবে, যেটা আমি সবসময় চেয়ে এসেছি। আমার সম্পত্তি এবং শঙ্কর সব কিছু তোকেই কিন্তু সামলাতে হবে একসাথে, এবং তারপরে তুই আমাদের কলেজ জয়েন করতে পারিস, সেখানে টিচার হিসাবে থাকতে পারিস, এবং কলেজে তুই সমস্ত বিষয়ে মতামত দিতে পারিস, সব কিছুই করবি তুই। আর আমি চাই শঙ্কর সাথে তুই জড়িয়ে যা, তাহলে এই বাড়িতে একটা সুখে শান্তিতে পরিবার তৈরি হবে, আর এই পরিবারের মানুষগুলো এটাই কিন্তু চায় তোর কাছ থেকে। জেঠিমা অনুকে নানাভাবে অন্যায় আবদার করে কনভিন্স করে নেয়, কারণ অনুর শঙ্কর প্রতি একটা দুর্বলতা রয়েছে, আর সেখান থেকে নিজের কার্যসিদ্ধি করার জন্যই জেঠিমা এবার উঠে পড়ে লেগেছে, আর অনুও রাজি হয়ে যায় সব কিছুতেই, আর বলে যে আমি এই মোহরকে শঙ্কর জীবন থেকে সরানোর জন্য সব রকম চেষ্টা করে যাব। ওদের ঘরে যখন তখন ঢুকবো, কারণ আমার প্রজেক্ট রয়েছে, প্রজেক্টের কাজ করব বলে যখন তখন কথা বলবো, এবং বিভিন্ন বিষয়ে গল্প, আড্ডা, সব কিছুতে লেগে যাব। শঙ্কর এবং মোহরের লেখাপড়া অনেক পার্থক্য, শঙ্কর সাথে অনুর কিন্তু লেখাপড়া একই রকম, তাই তারা দুজনে যখন গল্প করবে লেখাপড়া নিয়ে, তখন কিন্তু মোহর সেখান থেকে উঠে যেতে বাধ্য হবে, কারণ সেই লেখাপড়াগুলোর বিষয়ে মোহর এখনও কিচ্ছু জানে না সে কারণে। আর এই সুযোগটাকেই অনুকে কাজে নিতে হবে। শঙ্কর কিন্তু লেখাপড়া জানা মেয়ের প্রতি দুর্বল, আর সে কারণেই অনুর মতো একজন ভালো লেখাপড়া জানা মেয়েকেই সে এনেছে। তার মানে শঙ্কর এবং মোহরকে এই বাড়িতে ডেকে আনাটা তোমাদের একটা ষড়যন্ত্র তো? কি তুই কি ভেবেছিস, ওই মোহরকে আমরা কখনো মন থেকে মেনে নিতে পারবো? কখনো না। তাই তোর জেঠুমণি, আমি এবং ছোটকা তিনজনে মিলেই আমরা এই পরিকল্পনা করেছি যে মোহরের সাথে সামনাসামনি লড়ার প্রয়োজন নেই, পেছন থেকে ওকে আঘাত করতে হবে, তাহলেও বুঝতে পারবে কষ্টটা কতখানি। আর শঙ্খকে আমরা এই বাড়িতে ফিরিয়ে না আনলে, তুই তো কখনো শঙ্খকে কাছে পেতিস না অনু, তাই তোর যাতে সুবিধা হয় সে কারণেই। আর তুই সময়ের সাথে সাথে দেখ কতটা সময় লাগতে পারে, সেই হিসেবে তোর প্রজেক্টটার কিন্তু সময়ও বাড়িয়ে নিতে হবে তোকে, আর আস্তে আস্তে প্রজেক্টের কাজ করবি, এবং এদিকে যে কাজটা হাতে নিয়েছিস সেটা কিন্তু তোকে করে দেখাতেই হবে। তুই আমাদের সবার মধ্যে আশার আলো দেখানোর জন্যই এসেছিস, এত দূর থেকে, দিল্লি থেকে পাড়ি দিয়ে তোকে এই কলকাতা শহরে আমি এনেছি, এই কাজটা আমাকে করে দিতেই হবে অনু, আমি জানি যে তুই পারবি। মাসিমণির এত আকুতি কোনোভাবেই ফেলতে পারে না অনু, তাই সমস্ত কিছু শর্ত মেনে নিয়েছে। এরপরে অদিতি ম্যাম যখন এই বাড়িতে আসবে, তখন কি করে মেনে নেবে এই সব কিছু গায়ে পড়া? কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অনু মোহরকে জব্দ করতে এসে শঙ্কর মুখে মোহরের প্রশংসা শুনে মুখ থুবড়ে গেল। জেঠিমা কিন্তু এবার জেনে বুঝেই সমস্তটা পরিকল্পনা করেছে, কোনোভাবেই এবার আর শঙ্কর মোহরের সম্পর্ক টিকতে দেবে না। আর অনুর মতো একজন স্মার্ট মেয়ে, যে মোহরের থেকে উজ্জ্বল, দেখতে সুন্দর, ইন্টেলিজেন্ট, তাকে ভালো না বেশে শঙ্কর মোহরকে ভালোবাসবে, এটা হতে পারে না।
তাই নিজের দিকে সমস্ত কিছু অ্যাটেনশন ফিরিয়ে নেওয়ার জন্য এবার অনু লড়াইয়ে নামলো মোহরের সাথে, কিন্তু তাও আবার পেছন থেকে মোহর শত্রুকে আক্রমণ করবে অনু। কোনোভাবেই মোহরকে শান্তিতে থাকতে দেবে না। মোহর কষ্ট পাবে, কিন্তু শঙ্খর কাছে মুখ ফুটে কিছু বলতেও পারবে না। মোহর শঙ্খকে নিয়ে নানাভাবে অভিমান জন্মে যাবে, আর সেই অভিমান থেকে তাদের দূরত্বও তৈরি হবে। এই সব কিছু এবার প্ল্যান করে নিয়েছে অনু। কোনোভাবেই শঙ্খকে মোহরের কাছে ছাড়বে না একলা। শঙ্খকে যে হাসিল করে নিতে হবে, তাহলে বিভিন্ন প্রজেক্টে শঙ্খ হেল্প করতে পারবে এবং নানাভাবে শঙ্খর জীবনের সাথে জড়ালে এত বড় বাড়ির মালকিন হবে। সয় সম্পত্তি রয়েছে, সে সব কিছুর লোভ কোনোভাবে অনু ফেলে দিতে পারছে না। তাই মাসিমণির কথায় সব কিছুতে রাজি হয়ে গেল। কিন্তু শঙ্খর ঘরে কথা বলতে গেলে শঙ্খ শুধু মোহরকে নিয়েই মশগুল। মোহরের কথা, মোহরের প্রশংসা, মোহরের ভবিষ্যৎ সব কিছু নিয়েই আলোচনা করে অনুর সামনে, আর অনুর মুখটা চুপসে যায়। তাহলে অনু এবার পরিকল্পনা করেছে, কালকে সারাদিন শঙ্খকে নিজের সাথে আটকে রাখবে এবং নানাভাবে প্রজেক্টের দোহাই দিয়ে সব কিছু করিয়ে নেবে। আর জেঠিমা তো বলেই দিয়েছে, প্রতিটা পদে পদে অনু যেখানেই হোঁচট খাবে সেখানেই জেঠিমা এসে ওকে সামলে নেবে এবং নানাভাবে জেঠিমা অনুকে সাপোর্ট দেবে, যেটা কেউ বুঝতেও পারবে না। আর জেঠিমার হাত সবসময় অনুর মাথার ওপর রয়েছে, যেখানে অনুর বিপদে পড়ার কোনো আশঙ্কা নেই। কী হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে, যদি জানতে চান তাহলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।